আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে আলোচনা করতেছি তাইসরুল কোরআন কায়দা থেকে এছাড়া আমার কোরআন শিক্ষার আরও কোর্স আছে আমার চ্যানেলে দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে নাজেরা অধ্যায় অর্থাৎ দেখে দেখে কীভাবে কোরআন শরীফ শিখতে হবে এরকমভাবে অনেক অধ্যায় রয়েছে যা আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখতে পারবেন অথবা আমার ওয়েব পেজে ভিজিট করলে আপনারা সকল ভিডিও বা সকল প্লে লিস্ট একসাথে দেখতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তাহলে আসুন আজকে নয় নম্বর পর্বে আলোচনা করবো তাইসুরুল কোরআন কায়দার নয় নম্বর পর্ব আমি ছোটো ছোটো করে পর্ব সাজাচ্ছি কত পর্ব হয় দেখা যাক আমি আগের পর্বে তিন নম্বর পৃষ্ঠা আপনাদেরকে শিখিয়েছিলাম এখান থেকে এতটুকু কীভাবে পড়বেন খুবই সহজ ছিল তো আজকে চার নম্বর পৃষ্ঠা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই চার নম্বর পৃষ্ঠা পড়তে হয় আর আপনারা এই বইয়ের ডাউনলোডের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা এই বইটি ডাউনলোড করে পড়তে পারবেন অথবা ডাউনলোড করে প্রিন্টও করতে পারবেন তো আজকে এই চার নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেক আলোচনা করব। অর্থাৎ এখান থেকে এতটুকু যে আলিফ থেকে এখান থেকে এতটুকু আলোচনা করব। দেখুন প্রথমে লেখা আছে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে সামনে আর দুই দিকে মিলে লাম এখানে আপনারা একটা ছন্দ আকারে দেওয়া হয়েছে এখানে তো আসলে এটা দরকার নাই আপনারা এটা দেখলে বুঝতে পারবেন দেখুন আলিফ এটা একটা পূর্ণাঙ্গ আলিফ আমি একটু আমাদেরকে লিখে দেখাচ্ছে যে সোজা দাগ দিলে একটা কি আলিফ হয়ে গেল তাই না এই যে আলিফ হয়ে গেল। আর এটা হলো এটা আলিফ কেন আলিফ হবে লাম দেখুন বাম দিকে টান হলে লাম হবে আমরা লাম সরাসরি যেটা পড়েছিলাম আলিফবার মধ্যে যে এইভাবে লাম পড়েছিলাম তো এই লামটা যদি এভাবে পূর্ণাঙ্গভাবে আসে তো লাম তো হবেই যদি পূর্ণাঙ্গ না আসে শুধু বাম দিকে টান থাকে তাহলে ওটা লাম হবে এই যে এটা হবে লাম আর আলিফের ক্ষেত্রে আলিফ শুধু ডান দিকে টান হবে আবার বলছি আলিফ খালিভাবে আর আসলে তো বুঝতে না এটা আলিফ আর যদি উল্টা লামের মতো আসে অর্থাৎ বাম দিকে কোনো টান থাকবে না এই যে এটার মতন থাকবে না শুধু এটার মতন হবে তো সেক্ষেত্রে এটা এটা আলিফ হবে আর এটা হবে লাম তার মানে সহজভাবে যে আলিফের বামে কোনো টান হবে না আলিফের বাম পাশে কোনো টান হবে না বাম পাশে টান হলে সেটা লাম হয়ে যাবে আর যদি দেখেন বাম পাশে কোনো টান নাই শুধুমাত্র ডান দিকে টান আছে অর্থাৎ একটা শব্দ এখান থেকে শব্দ শেষ হয়ে এখানে থেমে এভাবে শেষের দিকে এভাবে আসছে এর সাথে কোনো আর যুক্ত নাই কোনো কিছু সেক্ষেত্রে এটা আলিফ হবে তো আপনারা সামনে পড়তে পড়তে ইনশাল্লাহ শিখে যাবেন কারণ এগুলো আসলে পড়তে পড়তেই শিখবেন বা শুনতে শুনতে শিখবেন এগুলো একবারে শিখবেন না হয়তো বা আপনারা নার্ভাস হয়ে যান যে প্যাচ লেগে যায় যে এইভাবে না এইভাবে এভাবে না এইভাবে তো এর কোনো চিন্তার কারণ নাই আপনি পড়তে থাকবেন আপনি পড়তে থাকলে শিখে যাবেন পড়লে শিখবেন বোঝাবুঝি দরকার আপনি দেখে দেখে আঙ্গুল দিয়ে পড়বেন যেমন দেখুন এভাবে আলিফ আলিফ লাম লাম বা নুন আলিফ আলিফ লাম লাম বা নুন এভাবে পড়তেই থাকবেন এই যে দেখুন ডান থেকে বামে প্রথমে এভাবে পড়বেন অনেকবার দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে আলিফ আলিফ লাম লাম বা নুন এভাবে না আলিফ আলিফ লাম লাম বা নুন আলিফ আলিফ লাম এভাবে তাড়াহুড়ো না এক একটা অক্ষর এক এক নিঃশ্বাসে পড়বেন তাড়াহুড়ো করে পড়লে আপনার ব্রেনে কিছুই যাবে না আপনি কিছুই বুঝতে পারবেন না কিছুই শিখতে পারবেন না আস্তে আস্তে আলিফ আলিফ লাম লাম বা নুন এই লাইন যখন এভাবে হয়ে যাবে দ্বিতীয় লাইন পরবেন ফা কইন নুন ফা বা জিম দেখুন এখানে ফায়ের উপর এক নোক্তা গনের উপর এক নোক্তা নুনের উপর এক নোক্তা ফার উপরেও এক নোক্তা এই চারটা অক্ষরের উপরে কিন্তু এক নোক্তা করে আবার আগের লাইনে দেখুন বা নিচে নোক্তা উপর এক নোক্তা হলে নুন নিচে এক নোক্তা উপর এক নোক্তা হলে কী হবে নুন হবে নিচে এক নোক্তা বা উপর এক নোক্তা নুন অনেক ক্ষেত্রে এটা ঝায়ের মতো মনে হয় তো আসলে ঝা না এটা মনে করেন এই যে এভাবে একটা শব্দ চলে গেছে এর ভিতরে তো সেইভাবে এটা বোঝানো হয়েছে থাক এটা দাগটা তো এটা নুন হবে অনেক ক্ষেত্রে বুঝতে আপনাদের সমস্যা হবে কিন্তু কোরআন পড়তে গেলে খুব সহজে শিখে যাবেন তো সেকেন্ড লাইন পড়বেন দ্বিতীয় লাইনটা খুব ভালোভাবে পড়বেন ফা গইন নুন ফা বা জিম ফা গইন নুন ফা বা জিম ফা গইন নুন ফা বা জিম এভাবে মুখস্থ হয়ে গেলে অনেকবার দেখে দেখে পড়বেন দশ বার বিশ বার ত্রিশবার এভাবে এক লাইন করে পড়বেন খ ইয়া তা অফ সা আর যদি একবারে হয়ে যায় আমার মতো একটা না হয়ে যায় সেক্ষেত্রে একবার দুইবার করে পড়ে গেলেই হয়ে যাবে বারবার পড়ার কোনো দরকার নাই দদ ইয়া তা অফ সা দদ, ইয়া তা অফ দেখুন এই তিনটা অক্ষর দেখুন সব দুইটা নোক্তা করে ইয়ার নিচেদের নোক্তা তার উপরে দু অফের উপরে দু কিন্তু মাথাটা গোল এই তায়ের মাথা যদিভাবে গোল হয়ে যায় তাহলে এটা অফ হয়ে যাবে এটা আপনার খেয়াল রাখবেন সহজ জিনিস একটা ইয়া তা অফ সা সায়ের উপর আবার তিন নোক্তা সিনের উপরেও তিন নোক্তা দেখুন পরের লাইনে সিনে তিন নোক্তা আছে তো এই লাইনটা এভাবে পড়বেন খ দ ইয়া তা অফ সা আপনার একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যেটা বারবার আমি বলি আপনারা পড়তেই থাকবেন বেশি বুঝতে চেষ্টা করবেন না যেটা কীভাবে ওটা কীভাবে দেখে দেখে পড়লেই আপনি শিখে যাবেন এটা মুখস্ত করা কোনো বিষয় না আপনাকে দেখে দেখে বারবার করে আঙুল দিয়ে পড়বেন চোখ বুলাইলেই আপনি শিখে যাবেন অটোমেটিকভাবে শিন মিম আইন মিম সিন ওয়াও শিন মিম আইন মিম এটাও মিম এটাও মিম দেখুন এই মিমটা আর এই মিমটা দেখুন এই মিমটা আর এই মিমটা দেখুন অনেক পার্থক্য কিন্তু আবার অনেক সময় আইন ও মিমের মতো মনে হয় আইন আইন হল ত্রিভুজ আকৃতি অর্থাৎ এই যে মাথাটা ত্রিভুজ আকৃতি এভাবে হ্যাঁ আর মিমটা দেখুন নিচে চলে গেছে অর্থাৎ এটা ছোটো কালো হয়ে গেছে যে এভাবে আবার এই মিমটা দেখুন এই যে গোল হয়ে আসছে তো কিছু কিছু শব্দ আপনাকে বুঝে নিতে হবে যে এটা কি এটা কি অক্ষর এটা কি অক্ষর হ্যাঁ এটা আপনি নিজে যখন পড়তে থাকবেন তখন এমনি বুঝতে পারবেন শিন মিম আইন মিম সিন ওয়াও সিন মিম আইন মিম সিন ওয়াও তারপরের লাইন সিন কাফ হামজা হা সদ হা সিন কাফ হামজা হ্যা সদ হা এই কাফটা দেখুন কীভাবে শুধু বাঁকা একটা দাগ আমরা কাফ শিখেছিলাম কীভাবে এইভাবে লামের মধ্যে মাঝখানটা প্যাচ একটা কাফ কিন্তু এটা দেখুন কীভাবে এটা শিখছিলাম কোথায় আপনার মনে আছে এই দেখুন এই যে দেখুন কাফ 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 এখানে যে যেটা এটা এটা হলো এই যে এই যে দেখুন তো এখানে যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি এটাও ভালোভাবে পড়তে পারবেন এই জন্য এই এই পৃষ্ঠাটা আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনারা শিখে যাবেন আর ওই যে বললাম আপনি পড়তে পড়তে শিখে যাবেন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পড়তে পড়তে শিখে যাবেন সিন কাফ হামজা হা, সদ হা সিন কাফ হামজা হা, সদ হা সিন কাফ হামজা হা এটা গলায় হা গলায় আরে হা গলা যাবে না হা। সদ হা! হা এভাবে আর এক একটা অক্ষর এক এক নিঃশ্বাসে পড়বেন আর এই ডান থেকে বামে যখন পরা হয়ে যাবে তারপরে আর একবার আপনার বাম থেকে ডানে পড়বেন এই যে প্রত্যেকটা লাইন বাম থেকে ডানে পড়বেন প্রত্যেকটা লাইন নুন বা লাম লাম আলিফ আলিফ জিম বা ফা নুন গইন ফা জিম বা ফা নুন গইন ফা সা সা তা ইয়া দদ খ এরপরে লাইন ওয়াও সিন মিম আইন মিম শিন ওয়াও সিন মিম আইন মিম শিন তারপর লাইন হা সদ হা হামজা কাফ সিন হা সদ হা হামজা কাফ সিন তো এইভাবে যখন আপনারা দুই পাঁচবার দশ বার পড়ে ফেলবেন এর উপর থেকে নিচ পর্যন্ত পড়েন এইভাবে যদি আপনারা পড়তে থাকেন তাহলে আপনার একটা অক্ষর চিনতে বেশি সময় লাগবে না হ্যাঁ এই খুব অল্প সময় শিখে যাবেন কারণ হয় কি অনেক সময় আমাদের পড়তে পড়তে মুখস্ত হয়ে যায় আর মুখস্থ হয়ে গেলে হয় কি সেই অক্ষরটা আমরা চিনতে পারি না মুখস্থ হয়ে পড়ি কিন্তু আপনি যখন উল্টাপাল্টা করে পড়বেন তখন কিন্তু মুখস্থ করার কোনো অপশন নাই তো এটা এইভাবে পড়ুন দেখুন আলিফ ফা শিন সিন আলিফ ফা সিন। এরপরে লেন দেখুন আলিফ এটা আলিফ আলিফ গইন দদ মিম কাফ আলিফ গইন দদ

নুন জিম সা ওয়াও হা নুন জিম সা ওয়াও হা এভাবে যখন উপর থেকে নিচ পর্যন্ত হয়ে যাবে এবার কি করবেন নিচের থেকে উপর পর্যন্ত একবার পড়েন অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যেটা কতটুকু ঝালাই করতে হবে কতটুকু পড়তে হবে এটা পড়ার কারণ হচ্ছে আপনি যদি আগের পৃষ্ঠায় যদি আপনাদেরকে বোঝায় যে এখানে কেন পড়তে বলি না এভাবে হ্যাঁ কেন পড়তে বলি না কারণ দেখুন এখানে মিম পূর্ণাঙ্গ মিমটা আছে আপনি এটা সাবে পড়তে গেলে মিমটা চোখ চলে যাবে কারণ এটা মিম 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 আপনি জানেন যে মিম এ টাইম মিম এটা ইয়া এটা আপনি তিনটা জানেন যে ইয়া এটা তা এটা তিনটা জানেন এটা তা তো সেই ক্ষেত্রে হয় কি মুখস্থই পরে ফেললেন আপনার ব্রেনের উপর চাপ গেল না ব্রেনের উপরে কোনো কিছু গেল না এখানে দেখুন সব সংক্ষেপে করে দেওয়া ছোটো ছোটো করে দেওয়া তাহলে হবে কি আপনি যখন এইভাবে উল্টাপাল্টা করে পড়বেন তখন কিন্তু আপনি অটোমেটিকভাবে সুন্দরভাবে শিখে যেতে পারবেন কারণ এখানে আপনার একটা অক্ষর কিভাবে আসছে সেটা আপনি নিজে থেকেই আপনাকে চেষ্টা করতে হবে যেটা তা না এটা ইয়া এটা নুন না এটা বা এটা লাম না এটা কাফ চিন্তা করতে হবে আপনাকে তো চিন্তা করার দরুনও দেখবেন আপনি এই প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে শিখতে পারবেন তো আপনার শেষবার এইভাবে পড়বেন সিন শিন ফা আলিফ সিন শিন ফা আলিফ এরপরে কাফ মিম দদ গইন আলিফ কাফ মিম দদ গইন আলিফ হামজা আইন ইয়া নুন লাম হামজা আইন ইয়া নুন লাম হা মিম তা ফা লাম হা মিম তা ফা লাম সদ সিন কফ বা বা সদ সিন কফ বা বা হা ওয়াউ সা জিম নুন হা ওয়াউ সা জিম নুন তো এইভাবে আপনারা এই পৃষ্ঠাটা খুব সুন্দর করে পড়বেন দেখবেন এই পৃষ্ঠাটা যদি আপনি এভাবে আমি যেভাবে বললাম বাম প্রথমে ডান থেকে বাম পরে বাম থেকে ডান উপর থেকে নিচ নিচ থেকে উপর এইভাবে যদি এই পৃষ্ঠাটা অর্থাৎ এইটুকু যদি আপনি ভালোভাবে পড়তে পারেন নিচের লাইন আপনার এমনি হয়ে যাবে কারণ দেখুন এটুকু কাটা এই যে দেখুন এটুকু কাটা এটুকু যদি দুই ভাগ করেন তাহলে হবে এটুকু যদি আপনি দুই ভাগ করেন তাহলে কি হলো তো এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে এই অক্ষরগুলো আপনার এমনি হয়ে থাকুন এই যে কাফ আপনাকে দেখা যে দেখেন এটা আপনি খেয়াল করেন এই যে এই কাফটা আর এটা যদি আমি এটুকু কাটি নিই মানে অর্থাৎ ভাগ করে নিই তাহলে দেখুন এটার একটা কিন্তু একই রকম হলো এই যে দেখুন কাফ কফের পরে কাফ একই রকম হয়েছে আর এই কাফ তো আপনি এমনি পারেন কারণ আলিফ বা তা পড়তে গেলে এই কাফটা আপনার এমনি শিখেছেন এই যে এই কাফটা এমনি শিখেছেন এই যে বা এমনি শিখেছেন হ্যাঁ এ এমনি শিখেছেন আগেই যে লাম এমনি শিখেছেন তো এই হরফগুলো আপনারা এমনিতে পেরে যাবেন কিন্তু যখন এই ছোটো ছোটো কাটাকাটা তখন এই মিমটা আর এই মিমটার মধ্যে পার্থক্য আপনাদেরকে বুঝিয়েছিলাম তো এগুলোই কিন্তু আপনারা সুন্দরভাবে যদি বারবার করে খেয়াল করে করে দেখে দেখে পড়তে পারেন তাহলে এগুলো আপনার জন্য খুব সহজ হবে তো ইনশাল্লাহ সামনের পর্বে এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে এতটুকু খুবই ছোটো ছোটো করে পড়ব আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন এবং বইটি সামনে নিয়ে পড়বেন বইটি আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ আমার পেজে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়েও পড়তে পারেন মোবাইল নিয়েও পড়তে পারেন আর আমার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আপনারা আমার সাথে সাথে পড়বেন ভিডিওটি পজ করে রেখে রেখে এক এক লাইন করে পড়বেন আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে শিখতে হয় তা আপনারা শিখবেন ইনশাআল্লাহ খুব সহজে শিখে যাবেন কোন ওস্তাদ ছাড়াই নিজে নিজে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এখানে রাখবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হমম এলেই সর্বদা মানুষের কল্যাণে